কোয়াসি প্যাসিভ ভয়েস কাকে বলে? কোয়াসি কথার মানে হলো অর্ধেক বা অর্ধ হাত। কোয়াসি প্যাসিভ ভয়েস হলো গঠনের দিক থেকে অ্যাক্টিভ ভয়েস, কিন্তু অর্থের দিক থেকে প্যাসিভ ভয়েস। বাংলায় কর্মকর্তি বাচ্চার মতো এই কোয়াসি প্যাসিভ ভয়েস। কোয়াসি প্যাসিভ ভয়েস দুই রকম ভাবে থাকে। 1 নম্বর, কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট বা পরিপূরক যুক্ত। 2, উইদাউট কমপ্লিমেন্ট বা কমপ্লিমেন্ট ছাড়া। আচ্ছা, কমপ্লিমেন্ট কাকে বলে? বাক্যের সাবজেক্ট বা অবজেক্ট, বাক্যের 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 সাবজেক্ট বা সাবজেক্ট বা অবজেক্ট এর অর্থ সম্পূর্ণ করার জন্য, সম্পূর্ণ করার জন্য ভার্ব এর পর নতুন ওয়ার্ড আনা হয়, তাকে কমপ্লিমেন্ট বা পরিপূরক বলে। যেমন যদি বলি হানি ইজ, মধু হয়, এখানে প্রশ্ন জাগে মধু বা হানি কি হয়। উত্তর, সুইট বা মিষ্টি। তাই হানি হলো কমপ্লিমেন্ট, যা হানি তাই সুইট। নিচে দেওয়া হলো, নিচে উদাহরণ দেওয়া হলো। হানি টেস্ট সুইটস, অ্যাক্টিভ ভয়েস এর প্যাসিভ হবে হানি ইজ টেস্টেড সুইট, অথবা হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। 2 নম্বর, দ্য স্টোন ফিলস রাফ, দ্য স্টোন ইজ রাফ হোয়েন ইট ইজ ফেল্ড, অথবা দ্য স্টোন ইজ ফেল্ড রাফ। অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। 3 নম্বর, দ্য রোজ স্মেল সুইট, প্যাসিভ ভয়েস, দ্য রোজ ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড, অথবা দ্য রোজ ইজ টেস্টেড সুইট। 4 নম্বর, দ্য স্পয়েলড মিল্ক স্মেলস সাওয়ার, নষ্ট হওয়া দুধের গন্ধ টক লাগে। দ্য স্পয়েলড মিল্ক ইজ সাওয়ার হোয়েন ইট ইজ স্মেলড। 5, দ্য বুক সেলস ওয়েল, অথবা দ্য বুক ইজ সেলিং ওয়েল এর ভয়েস হবে দ্য বুক ইজ বিং সোল্ড ওয়েল হবে। দ্য বুক ইজ ওয়েল হোয়েন ইট ইজ সোল্ড হবে না। 6 নম্বর, দ্য কম্পোজিশন রিডস ওয়েল, অথবা দ্য কম্পোজিশন ইজ রিডিং ওয়েল, কন্টিনিউয়াস টেন্সে থাকতে হবে বা ওই অবস্থায় থাকবে। দ্য কম্পোজিশন ইজ বিং রেড ওয়েল হবে, দ্য কম্পোজিশন ইজ ওয়েল হোয়েন ইট ইজ রেড হবে না। 7 নম্বর, রাইস সেলস চিপ, রাইস ইজ বিং সোল্ড চিপ, রাইস ইজ চিপ হোয়েন ইট ইজ সোল্ড, এটি ভুল। 8 নম্বর, দ্য হাউস ইজ বিল্ডিং, দ্য হাউস ইজ বিং বিল্ড হবে। 9 নম্বর, দ্য কাউ ইজ মিল্কিং, দ্য কাউ ইজ বিং মিল্ক হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আজকের মতো এখানেই সমাপ্ত হলো।